আসসালামু আলাইকুম, আমি শারমিন রহমান। আমি আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি ইউনিক রেসিপি, আচারি বেগুন। খুবই সুন্দর এবং সহজ উপায়ে তৈরি করেছি, আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি বেগুন নিয়েছি, এভাবে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। এখন বেগুনগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন প্রত্যেকটি বেগুনের গায়ে গুঁড়োগুলো লেগে যায়। তো দেখুন, একটা একটা করে ভালোভাবে আমি মাখিয়ে নিব। দেখুন, এভাবেও করে নিতে পারেন। তো এখন তেঁতুলের টক করে নিব, এর জন্য আমি তেঁতুলটি ভিজিয়ে রেখেছি। এখন চুলাতে প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি, বেগুনগুলোকে ভেজে নিব। প্রতিটা পিস এভাবে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে সবগুলো। এখন সেম তেলের মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন, তিনটি শুকনো মরিচ। এটাকে ভালোভাবে একটু ভেজে নিব। নেট বড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা, এটাকেও ভালোভাবে ভেজে নেব। রেসিপিতে অল্প করে মশলা দিতে হবে এবং অল্প অল্প করে কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও ভালোভাবে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া। আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। দেখুন, তেলটা উপরে ভিজে উঠেছে, আমার কষানো হয়ে গেছে। এখন ভিজে রাখা যে বেগুনগুলো ভিজে রেখেছিলাম, সে বেগুনগুলো এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, এভাবে আমি ভেজে নিয়েছি। সামান্য কিছু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভেঙে রেখে দেবো, বেশি নাড়াচাড়া করতে যাবেন না। দেখুন, কষানোটা হয়ে গেছে বেগুন। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আবারও কষিয়ে নেব একটু।
এভাবে বরফ চলে আসলে দিয়ে দিব তেঁতুলের যে মাটি করে রেখেছিলাম সেই তেঁতুলের মাটি। এখানে বেশি পানি দিতে যাবেন না, যেহেতু বেগুনটা ভেজে নিয়েছি বেশি পানির প্রয়োজন নেই। এখন শেষ পর্যায়ে এসে কিছুটা চিনি দিয়ে দিব, স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। লবণটাও এই পর্যায়ে এসে চেক করে নেবেন। আবারও আস্তে করে জালটি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো দেখুন একদম কিন্তু হয়ে গেছে আচারে বেগুনটি, খুবই সুস্বাদু খেতে। একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটি কতটা মজাদার। তো দেখুন একদম হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এমন পর্যায়ে চলে এসেছে কালারটি। ঝোলটি কিন্তু মাখো মাখো থাকবে, বেশি ঝোল রাখতে যাবেন না। দেখুন ঝোলটি কিন্তু অনেকটা টেনে গেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পেজটি ফলো করে দেবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।